নমস্কার প্রিয় বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত, এবং আপনারা দেখছেন প্রিয় বন্ধু বাংলা সত্যের সন্ধানে, সর্বদা আমি শুদ্ধশীল। বন্ধুরা, সকাল থেকেই যে খবরের দিকে আমাদের নজর আছে এবং আমাদের সামনেও নিয়ে এসেছি, আপনারা জানেন, আরামবাগ টিভির শফিকুল ইসলাম, তার বাড়ির সামনে পৌঁছে গেছে পুলিশ। কলকাতা পুলিশ সেখানে রয়েছে, রাজ্য পুলিশ সেখানে রয়েছে, মহিলা পুলিশ সেখানে রয়েছে, এবং শফিকুল ইসলামের খোঁজ চলছে। এবং শফিকুল ইসলাম সকালেই কিন্তু একটি প্রতিবেদন করেছিল, ছোট্ট একটা 54 সেকেন্ডের ভিডিও আপনাদের সামনে নিয়ে এসেছিল, এবং সেখানে পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছিল যে বাড়ির সামনে পুলিশ, কি হচ্ছে নজর রাখুন। এবং আপনারাও অসম্ভব উৎকণ্ঠায় আছেন, আমি আগেই যে প্রতিবেদন করেছিলাম আপনাদের জানিয়েছিলাম, শফিকুলের সঙ্গে কথা হয়েছে এবং এখনও জানায় যে শফিকুলের সঙ্গে কিন্তু কনস্ট্যান্টলি চাপ আমি টাচে রয়েছি, শফিকুলের সঙ্গে নিয়মিত আমার কথা হচ্ছে, সন্ময়দা শফিকুলের টাচে আছে, আমরা একসঙ্গে আছি এবং শফিকুলের পাশে আমাদের সমস্ত সমর্থন নিয়ে আছি, সমস্ত রকম সাহায্য নিয়ে আছি, শফিকুলের গায়ে আঁচ পড়তে দেব না, যা করার আছে করে নিন। এখন আপনাদের মধ্যে অনেক প্রশ্ন আছে, ইতিমধ্যেই হয়তো কিছু কিছু কথা আপনারা জেনেছেন, পুরো ব্যাপারটা আপনাদের বলি। এবং সব থেকে বড় যে ব্যাপারটা আপনারা অবশ্যই জানতে চাইছেন সেটা হচ্ছে শফিকুল ইসলাম এখন ঠিক কোথায় আছে এবং কেমন আছে, এটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ আপনাদের কাছে। সব বিষয়টা বলবো, যেটুকুনি বিষয় আমি সামগ্রিকভাবে জানলাম সেটা আপনাদের জানাই। সকালবেলায় আজকে শফিকুল ইসলামের বাড়ির সামনে পুলিশ পৌঁছে যায়, সাদা পোশাকের পুলিশ রয়েছে, খাকি পোশাকের পুলিশ রয়েছে, সেখানে আমরা দেখলাম যে সিভিক ভলেন্টিয়ার রয়েছে, মহিলা পুলিশ রয়েছে, সমস্ত রকমের সেখানে পৌঁছে গেছে এবং একটি ছোট্ট ভিডিওর মাধ্যমে শফিকুল সেখানে সেটা আমাদের জানায়। এই ঘটনা যখন ঘটছে, অর্থাৎ যেটুকুনি জানা যাচ্ছে, সাদা পোশাকের কলকাতা পুলিশ, কোন থানা তখনও জানা যায়নি, এই সাদা পোশাকের পুলিশ তারা কিন্তু স্থানীয় থানাকে নিয়ে সম্ভবত সেখানে পৌঁছেছে এবং পুরো ব্যাপারটা কভার করতে সেখানকার একটি স্থানীয় চ্যানেল সেখানে পৌঁছয়। এবং সেখানে যখন সেই স্থানীয় চ্যানেল সেই ভিডিওটা করছে যে পুলিশ এসে শফিকুল ইসলামের বাড়ির সামনে দাঁড়িয়ে আছে, তখন সেই জায়গায় প্রশ্নোত্তরের মুখে পড়তে হয় সেই লোকাল চ্যানেলের সাংবাদিককেও, তাকে সমস্ত রকম জেরা করা হয়, কেন তিনি ভিডিও করছেন, কি ব্যাপার, কোন চ্যানেল, সবকিছু ডিটেলসে নেওয়া হয়, এমনকি তার পরিচয়পত্র থেকে আরম্ভ করে তার মুখ, সমস্ত কিছু ক্যামেরাবন্দি করা হয়। কিন্তু তারপরেও সেই সাংবাদিক ভাইটি ভয় পাননি এবং তিনি কিন্তু পুরো ব্যাপারটা ভিডিও করেছেন, এবং তিনি যেটুকুনি জানিয়েছেন যে কথোপকথন তুলে ধরেছেন সেখান থেকে অনেকটা ছবি নিশ্চয়ই আপনাদের কাছে এখন স্পষ্ট হয়ে গেছে। এবং আমার সঙ্গে শফিকুলেরও কথা হলো, সেখান থেকেও শফিকুল আমাকে কিছু জানালো এবং স্থানীয় স্তরে আমি খোঁজ খবর নিলাম, সেখান থেকেও কিছু তথ্য পেলাম। কি জানা যাচ্ছে, এই পুলিশ যে পৌঁছেছে তারা সেখানে গিয়ে প্রথমে দরজায় নক করে, সেখানে শফিকুলের বাড়িতে আপাতত কাজ চলছে। আপনারা জানেন যে এর আগে পাঁচিল টপকে শফিকুলের বাড়িতে ঢুকে তাকে গ্রেপ্তার করার মতো সব করা ব্যাপার করা হয়েছিল, সেই জন্য সেখানে কিন্তু শফিকুল এখন বাড়িতে কিছু কাজ করাচ্ছে। এই অবস্থায় সেখানে মিস্ত্রিরা কাজ করছে, পুলিশ সেখানে পৌঁছায় এবং সেখানে শফিকুল তখন বাড়িতে ছিল না, বাড়িতে ছিলেন ভাবি, তিনি দরজা খোলেননি, তিনি জানলা খোলেন এবং তখন পুলিশ জানতে চায় যে শফিকুল ইসলাম বাড়িতে আছে কিনা। ভাবি জানতে চান যে কি ব্যাপার, কোন থানা থেকে আসছেন, তখন ভাবিকে যেটুকুনি জানানো হয় যে তারা আসছেন কলকাতার বাঁশদ্রোণী থানা থেকে, বাঁশদ্রোণী থানা থেকে তারা আসছেন এবং তারা শফিকুল ইসলামের সঙ্গে কথা বলতে চান। ভাবি এই অবস্থায় জানান যে শফিকুল ইসলাম বাড়িতে নেই, তখন জানতে চাওয়া হয় যে কোথায় আছেন। ভাবি জানেন যে শফিকুল ইসলাম আপাতত বাড়িতে নেই এবং তিনি বাড়িতে থাকেন না, তিনি সম্ভবত কলকাতায় থাকেন, কাজের সূত্রে থাকেন, সঠিক তার জানা নেই। ঠিকানা জানতে চাওয়া হয়, সেটাও ভাবি জানা ছিল না, তিনি জানাননি। এরপর শফিকুলের ফোন নাম্বার জানতে চাওয়া হয়, ভাবি খুব ইন্টারেস্টিং একটি অ্যান্সার দেন যে তার কাছে আপাতত মনে নেই নাম্বারটা, এই নাম্বার তার মনে থাকে না, ফোনে হয়তো সেভ আছে। তখন বলা হয় যে ফোন দেখে বলুন, ফোনে চার্জ নেই। তো ফোনে চার্জ নেই, যখন ফোনে চার্জ দিয়ে নাম্বারটা বললাম, তখন ভাবি বলেন যে ওনার তো যে ইউটিউব আছে, সেই ইউটিউবে আপনারা সার্চ করলেই নাম্বার পেয়ে যাবেন, মোবাইল নাম্বার পেয়ে যাবেন, সেখান থেকে নাম্বার নিন, নাম্বার নিয়ে আপনারা যোগাযোগ করুন। পুলিশ কিন্তু খুব ইন্টারেস্টিং একটা অ্যান্সার দেয়, তখন পুলিশের বক্তব্য হচ্ছে আমাদের তো এত সময় নেই যে ইউটিউব দেখবো, ইউটিউব অত দেখা হয় না, সেই জন্য আমরা জানি না। তখন বলেন ইউটিউবে কি আরামবাগ টিভি সার্চ করুন না। তখন পুলিশ কোথাও একটা ফোন করে বলে যে হ্যাঁ বাড়িতে নেই বলছে, তো বাড়িতে নেই বলছে, তো এই কথা পুলিশ সেখান থেকে বলে এবং ভাবি কিন্তু কোনো নাম্বার বা অ্যাড্রেস দেননি বা দিতে পারেননি। এবং পুলিশের কথাটা ইন্টারেস্টিং, তাদের ইউটিউব দেখার সময় কোথায়? তাহলে ইউটিউব দেখার সময় নেই যখন ইউটিউবারদের পিছনে কোন ভিডিওতে কি হচ্ছে সেটা ট্র্যাক কে করছে? হ্যাঁ অন্য প্রসঙ্গে যাই, ওই প্রসঙ্গে যাবো না, শফিকুলের কথা বলি, আপনারা অনেকেই ওরিড আছেন। এই যখন ঘটনা ঘটছে তারপরও কিন্তু দীর্ঘক্ষণ পুলিশ কিন্তু শফিকুলের বাড়ির সামনে দাঁড়িয়ে আছে, তার বাড়ির সামনে থেকে নড়েনি।
এবং স্থানীয় মহলে যেটা গুঞ্জন চলছে যে তাহলে কি শফিকুল ইসলামকে অ্যারেস্ট করা হবেই, তাকে দেখুন কোনো আমরা যে ভিডিও করছি সেই ভিডিও নিয়ে যদি পুলিশের কোনো জানার থাকে, কোনো তথ্য ব্যাপার থাকে, তাহলে আমাদের নোটিশ করা হোক না, আমরা গিয়ে থানায় কোঅপারেট করব, করেছি তো এর আগে। বাড়িতে চলে আসার কি দরকার হয়ে পড়েছে প্রথম প্রশ্ন কিন্তু বাড়ির সামনে রয়েছে, এবং সেখানে কোথাও একটা ভয়ের পরিবেশ, আতঙ্কের পরিবেশকে তৈরি করা হচ্ছে, কেন পুলিশ এইভাবে বাড়ির সামনে দাঁড়িয়ে থাকবে, এই নিয়ে প্রশ্ন উঠছে। এবং সেই জায়গা থেকে আমার সঙ্গে শফিকুলের শেষ যা কথা হয়েছে, আপনারা জানেন যে এর আগে তাকে কিছুদিন আগেই পোস্তা থানাতে ডেকে পাঠানো হয়েছিল এবং সেখানে শফিকুল কিন্তু কোনো রকম আগাম জামিন নেয়নি, কোনো বেল নেয়নি, শফিকুল সেখানে পৌঁছে গিয়েছিল এবং 4.5 ঘন্টা ধরে তাকে জেরা করা হয়, এবং সেই জেরা করার পরে সেখানে তাকে কিন্তু আবার বলা হয় যে 21 তারিখ তাকে আসতে হবে, তাকে এই শনি রবিবারই আসার ডেট দেওয়া হচ্ছিল, কিন্তু শফিকুল ইসলামের আপনারা জানেন যে নিজের মামা মারা গেছেন, এবং কি দুর্ভাগ্যজনক, মানে এখানে যে অমানবিক কথাটা আমরা বলছি, গণতন্ত্র যে নেই এই কথাটা বলছি, যেদিনকে শফিকুল ইসলামকে ডাকা হয়েছিল সেদিনকে শফিকুল ইসলামের নিজের মামা মারা গেছেন, সেই মামার কবরে শেষ মাটিটাও কি দিতে পারেননি শফিকুল ইসলাম, তাকে গিয়ে কি পুলিশের প্রশ্নের জবাব দিতে বলা হয়েছে, কেন তিনি এই প্রশ্নগুলো করছেন, সেই জিনিসে সেই মামার কাজও সম্ভবত ছিল যে পরলৌকিক কাজ আছে, শনিবার রবিবারই ছিল, সেই জন্য তাকে 21 তারিখে সময় দেওয়া হয়, কিন্তু তার আগেই শনিবার সকালে আরামবাগে পৌঁছে গেল এই বাঁশদ্রোণী থানার পুলিশ, এবং জানানো হলো যে গত 14 নভেম্বর একটি কেস করা হয়েছে, তার নামে একটি রিপোর্ট করা হয়েছে, তার ভিত্তিতে নাকি পুলিশ তদন্ত করতে এসেছে। এখন প্রশ্ন হচ্ছে 14 তারিখ আপনাদেরকে রিপোর্ট করা হয়েছে, আপনারা তদন্ত করতে এসেছেন, 14 তারিখ থেকে 19 তারিখ আপনারা 5 দিনে কোনো নোটিশ দিতে পারলেন না, ইজিলি তো নোটিশ দিতে পারতেন, FIR কপি সার্ভ করতে পারতেন, আসলে ইন্টেনশন কি তাহলে সেটা ছিল না? তো যাই হোক, এই যখন ঘটনা ঘটছে আপনারা জানেন শফিকুল ইসলাম কিন্তু অত্যন্ত জেদি এবং শিরদাঁড়া সোজা করে রাখা একটি ছেলে, তিনিও কিন্তু এবারেও কিন্তু ফেস করতে চেয়েছিলেন, কিন্তু দেখুন আমাদের কোথাও গিয়ে মনে হচ্ছে যে এটা যেটা হচ্ছে সেটা অন্যায়, এই যে কাজগুলো করা হচ্ছে, শফিকুল ইসলামের কাজ ব্যাহত হচ্ছে, সে যে প্রতিবেদন করে সেইগুলো আনতে পারছে না, তার পার্সোনাল লাইফে একটা হ্যারাসমেন্ট আসছে, এইভাবে মানে যেটা করছে সেটা কি সঠিক করছে পুলিশ? একটি কেসেও তো কোনোরকম কিছু নেই, মানবগ্রহকে নন বেলেবল কেস দেওয়া হলো, জামিন নিয়ে বেরিয়ে এলো, যদি সেই কেসের মধ্যে মেরিটি থাকতো তাকে কি আদালত ছেড়ে দিত? এই যে পার্থ চ্যাটার্জি, অনুব্রত মণ্ডল, মানিক ভট্টাচার্যের ভেতরে ঢুকিয়েছে EDCBI, তারা দিনের পর দিন জামিনের আবেদন করছে, জামিনের আবেদন খারিজ হয়ে যাচ্ছে আদালতে, তার মানে কোথাও গিয়ে দোষটা করেছে, কিন্তু এই ছেলেগুলো কি কোনো দোষ করেছে? সন্ময় ব্যানার্জিকে অ্যারেস্ট করা হয়েছিল, আটকে রাখা গেল, বেল হয়ে গেল, মানবগুহ শফিকুল ইসলামকেও তো কত কেস এর আগে দেওয়া হয়েছিল, কিন্তু সেগুলো আজকে একের পর এক রায় সামনে আসছে এবং দেখা যাচ্ছে ভুয়ো কেস। তাহলে এই যে পুলিশ অ্যাক্টিভিটি করছে, সত্যি মানে পুলিশের তদন্তকে সম্মান করেই বলছি, সত্যি কি সেই সম্মানটা রাখা যায়? তো এই অবস্থাতে আমাদের সিদ্ধান্ত, শফিকুল ইসলামকে এই অবস্থায় বাইরে আসতে দেবো না, এখন আপাতত নিরাপদ স্থানে আছে শফিকুল ইসলাম এবং কনস্ট্যান্টলি আমি তার টাচে আছি, হয়তো আগামী 2-1 দিন তার ভিডিও আসবে না, তার প্রতিবেদন আসবে না, সম্ভব নয় এই পরিস্থিতিতে, কেননা যে মানসিক যন্ত্রণার মধ্যে দিয়ে যেতে হচ্ছে, যে যে হ্যারাসমেন্টের মধ্যে দিয়ে যেতে হচ্ছে, এ অকল্পনীয়, অবর্ণনীয়, কিছু বলার নেই, মানে মাঝে মাঝে মনে হচ্ছে সত্যি মানবিক দিকটা আছে, কোন রাজ্যে বাস করছি, 21-এ আইনের রাজ্য হয়ে যাচ্ছে। তো সেই জায়গা থেকে কিছু ব্যাপার আমরা আলোচনা করছি নিজেদের মধ্যে, এবং যেটা বারবারই বলছি যে এই যে আক্রমণটা ধেয়ে আসছে, এদের তো একটাই ধারণা ছিল যে এরা সবাই একা একা আছে, একা একা আছে, সুতরাং এদেরকে ধরে খুব সহজেই মুটকে দেওয়া যাবে, কিন্তু আমরাও একত্রিত সংঘবদ্ধ রয়েছি, আমি আছি, সন্ময়দা, রুদ্রদা সকলেই আছি, এবং আমি সন্ময়দা শফিকুলের সঙ্গে কনস্ট্যান্ট টাচে আছি, তার সঙ্গে যোগাযোগ করছি, কোনো সুবিধা অসুবিধা হলে সেখানে টেক কেয়ার করার চেষ্টা করা হচ্ছে, তার পাশে আমরা অন্তত মানসিক সমর্থনটা নিয়ে আছি, এবং বাকি যা যা করার এই মুহূর্তে হয়তো আমি সেটা বলছি না, বলা উচিত নয়, কেননা কিছু ব্যাপার চলছে ভেতরে ভেতরে, সেগুলো হয়তো পরবর্তীকালে শফিকুলি এসে আপনাদের সামনে স্পষ্টভাবে তুলে ধরবে। এর মাঝখানে যেটা করা হয়েছে সেটা কিন্তু আমরা বিধায়কদের সঙ্গেও যোগাযোগ করার চেষ্টা করেছি, এবং আপনারা জানেন যে স্থানীয় বিধায়ক, আরামবাগের স্থানীয় বিধায়ক যিনি রয়েছেন মধুসূদন বাগ, তাকেও এই ব্যাপারে জানানো হয়েছে যে আপনার বিধানসভা এলাকায় এই ধরনের কথা, এই ধরনের ঘটনা ঘটছে, আপনারা কি করছেন? আপনার বিধানসভায় সেও তো একজন এলাকাবাসী, তাহলে বিধায়ক হিসেবে আপনি গিয়ে সেখানে দেখুন কি অসুবিধা করে ফেলেছে শফিকুল ইসলাম, যার জন্য তার বাড়ির সামনে কনস্ট্যান্টলি পুলিশ দাঁড়িয়ে থাকতে বাধ্য হয়েছে।
এবং তিনিও যেটুকুনি জানিয়েছেন যে তিনি এবং আরো কিছু তিনি তিনি বিধায়ক হিসেবে সেখানে যাবেন, তিনি দেখতে যাবেন যে সত্যি সত্যি পুলিশ সেখানে কেন গেছে, কি অপরাধ করে ফেলেছে এখানে শফিকুল ইসলাম, সেটা জানার দরকার হয়েছে। তিনি কথা দিয়েছেন তিনি যাবেন এবং এই ব্যাপারে যেখানে যেখানে জানানোর আমরা সমস্ত কিছু জানাচ্ছি। এবং বিশ্বাস করুন, আগামী দিনে এই ব্যাপারটা নিয়ে আমার তো মনে হয়, আমি ব্যক্তিগতভাবে যেটা চাই যে নতুন রাজ্যপাল আসছেন সিবি আনন্দ বোস, তাঁর সামনে যাওয়া উচিত যে এই রাজ্যের গণতন্ত্র কোথায় দাঁড়িয়ে আছে, এখানকার বাক স্বাধীনতা কোথায় দাঁড়িয়ে আছে, এমনকি হাইকোর্টের যিনি প্রধান বিচারপতি তার দৃষ্টি আকর্ষণ করা উচিত। আমার তো অনেক রকম আছে এবং আমি সেই প্রপোজাল রেখেছি, দেখা যাক। আমরা একটা তো সম্মিলিতভাবে সিদ্ধান্ত নিচ্ছি, এটা তো একক সিদ্ধান্ত নয়, সবাই মিলে সেটা করা হবে। কিন্তু আমার যেটা মনে হয়েছে, এটা এবার সর্বভারতীয় স্তরে, সর্বোচ্চ স্তরে এটা এবার দেখানো উচিত। কোনো ভিডিও করবে, কারোর সেটা পছন্দ হবে না এবং তাদের কথা মতো এই ধরনের পুলিশি কাজ শুরু হয়ে যাবে, বাড়িতে চলে আসবে পুলিশ, থানায় ডেকে পাঠানো হবে, এফআইআর হবে, যে এফআইআর এর কোনো ভিত্তি অবধি থাকবে না। আমি একজনের নাম নিচ্ছি, অপর একজনের নাম করে আমার নামে এফআইআর হচ্ছে, যার নামে এফআইআর করা হচ্ছে যে অমুক জনের নাম নিয়েছো বলে তোমার নামে এফআইআর হয়েছে, সেই নামটা আমি গোটা ভিডিওর মধ্যেও নিই, তাহলে কেন পুলিশ আমাকে দেখে ইন্টারোগেট করবে, কিসের অসুবিধা রয়েছে? তো যাই হোক, এখনকার যেটা খবর, পুলিশ এখনো ছিল, আছে সেখানে শেষ খবর পাওয়া পর্যন্ত, এবং সেখানে আরামবাগের যিনি বিধায়ক আছেন তার সঙ্গে কথা হয়েছে, তিনি সেখানে যাবেন পুরো পরিস্থিতি দেখতে বলে তিনি কথা দিয়েছেন, এবং শফিকুল আপাতত আছে, নিরাপদ জায়গাতেই আছে, সুস্থ আছে, মানসিক দৃঢ়তা এখনো হারায়নি, আরো কঠিন কঠোর লড়াইয়ের জন্য প্রস্তুতি নিচ্ছে। হয়তো পুরো ব্যাপারটা দু একদিন সময় লাগবে তার, সেই দু একদিন আশা করবো আপনারা ধৈর্য ধরে থাকবেন এবং তারপর সত্যটা আপনাদের সামনে আবার সামনে নিয়ে আসার জন্য শফিকুল সমহিমায় প্রত্যাবর্তন করবে। আরও কোনো খবর থাকলে, আরও কোনো আপডেট থাকলে, জানি আপনারা অসম্ভব চিন্তিত আছেন আপনাদের সামনে, সেই জন্য পুরো ব্যাপারটা নিয়ে এলাম, অবশ্যই করে আমি নিয়ে আসছি, এবং কোনো ঘটনা যদি ডেভেলপ হয় অবশ্যই আপনাদের জানাবো। এখন আমাদের এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন, নমস্কার।